আবারও ইসরায়েলের মরুভূমিতে পাওয়া গেল মিসাইলের ধ্বংসাবশেষ। বুধবার আরাত শহরের কাছাকাছি অবস্থিত মরুভূমিতে পাওয়া যায় এই ভগ্নাংশ। চলতি সপ্তাহে আরও একটি মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল ইসরায়েলের ডেড সি এলাকায়। ধারণা করা হচ্ছে ভগ্নাংশগুলো ইরানে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের, এবার পাওয়া ধ্বংসাবশেষগুলো ব্যালিস্টিক মিসাইলের অংশ। দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের হামলা করে ইরান। ইসরায়েলের ভূখণ্ডে অন্তত 110টি ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে তেহরান।